এই বাজেটের মধ্যে এক নম্বর বাজেট থাকতে হবে ইফালিল ওয়ালিদাইন। কার? একটু জোরে বলেন, শুধু মা না শুধু বাবা, দুজন দুজনের। আমার সম্পদ নিয়ে ফেলছে, আমি কোথায় খরচ করি? আমি নিজের জন্য তেমন খরচ করি না, আমার আপনি তার জন্য তার ভাই বন্ধুর জন্য খরচ করি। আর সে যখন ছোট ছিল সম্পদ আমি তাদের জন্য ব্যয় করেছি, এখন আমি মাজর হয়েছি, অপার হয়েছি, এখন তার সম্পদ তার থেকে নিচ্ছি, সে আমাকে দিতে দিচ্ছে না। তখন নবীজির ছেলেকে ডাক দিয়ে বলে, আমি নবীর ফয়সালা শুনো, আমি ফয়সালা দিলাম, ইন্না আনতা ওয়া মা'ুকা লিআব্বা, আমি তোমার ফয়সালা দিলাম, তুমি নিচে এবং তোমার সম্পদ যা আছে সব তোমার বাবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজেরই মা বাবা, আমাদের সম্পদ কার? এই ফেসলা কার? আল্লাহ এবং রসুল। মনে রাখবেন, যতক্ষণ আপনি মা বাবাকে রাজি করবেন না, কোরআনে পাকে একাধিক আয়াতে আল্লাহ পাক নিজের ইবাদতের পাশাপাশি তুমি আমার শুক্রিয়া দায় করো, তোমার মা বাবার শুক্রিয়া দায় করো। একই আয়াতে আল্লাহর ইবাদতের পাশাপাশি কথা আমার আল্লাহ। সেজন্য মুফাসসিরিন কেরাম বিশেষ করে ইবনে আব্বাস বলেন, কোন বান্দা যদি আল্লাহর ইবাদত করেছে কিন্তু মা বাবার হক আদায় করে নাই, মা বাবার প্রতি সৎ আচরণ করে নাই, মা বাবার হক আদায় করে নাই, মা বাবাকে কষ্ট দিয়েছে, ওই বান্দার একটা সিজদাও আমার আল্লাহর দরবারে কবুল করে না। যে সমস্ত ছেলে মেয়েরা মা বাবাকে শুধু কষ্ট দিয়ে কবরে যায়, কবর কবর থাকবে না, জাহান্নামের গর্ত হয়ে যাবে, এমনকি মা-বাবার জন্য দোয়া করে না, ওই সমস্ত ছেলে মেয়ে নামাজ কালাম আমার আল্লাহ কবুল করে না। আর যে সমস্ত স্ত্রীরা নামাজ কালাম পড়ে স্বামীর জন্য দোয়া করে না, আমার আল্লাহ নাকি ওই স্ত্রীর নামাজ কালাম কবুল করে না। স্ত্রীর উচিত নামাজ কালামের পরে কার জন্য দোয়া করা? স্বামীর জন্য। আর ছেলে মেয়েদের উচিত নামাজ কালাম ইবাদত বন্দেগী করে কার জন্য দোয়া করা? মা বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন না, এমনকি ইন্তেকালের পরও তাদের হক রয়েছে, কথা বলুন ঠিক না? এদের জন্য দোয়া করা, ইস্তিগফার করা, এমনকি ইনাদের কোন ওয়াদা, ইনাদের কোন কর্জ, ইনাদের কোন ওয়াসিয়ত থাকলে এগুলো প্রযোজ্য করা, এমনকি মা বাবার আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার এগুলো মা বাবার ইন্তেকালের পর হক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজের আপন আপন মা বাবার হক আদায় করে আল্লাহ এবং রাসূলকে রাজি করার তৌফিক দান করুন। আমিন।